আমি তো একটু জেদি মানুষ, সারা ময়মনসিং অঞ্চলের মানুষের ঘাড়ের রোগ বাঁকা। এখনো যদি কোনো ডাক্তার থাকে তারা দিয়ে চেক করালে দেখা যাবে টাঙ্গাইলের মানুষের সবটিরই ঘাড়ের রোগ বাঁকা। সেই বাঁকার মধ্যে আমারটা একটু বেশি বাঁকা। সামান ফকিরকে বঙ্গবন্ধু চিনতেন, জানতেন। আমি তার কাছে না হলেও চার পাঁচবার নিয়ে গেছি। একেবারে শেষবার যখন নিয়ে গেছিলাম, উনি মারা যাওয়ার 60-62 দিন আগে, এখন শেখ হাসিনা যে বাড়িতে থাকে ওই বাড়িতে আমরা বোধহয় 8-10 জন লোক ছিলাম, 3-4 জন মন্ত্রী, 2-3 জন সেক্রেটারি, আমি, সামান ফকির, বঙ্গবন্ধু। অনেক কথা হচ্ছিল। এক সময় উনি বললেন, বঙ্গপীর বঙ্গবন্ধু খুব, বঙ্গবন্ধু পাশেই ছিলেন, হো হো করে হেসে তারে জড়াইয়া ধরলেন, ধরে বললেন, এই তো আমি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। উনি খুব ঝাঁকিয়ে দিয়ে রুষ্ট হয়ে বলেছিলেন, আমি না দেখলে কি মিথ্যা কথা বলবো? বঙ্গবন্ধু তাকে চেপে ধরেছিলেন, হাত ধরেছিলেন, এক হাত দূরেও ছিল না, এরকম একটা অবস্থায় শাহ সুফি সামানুল্লাহ বঙ্গবন্ধুকে দেখতে পায় নাই। তার রুহানি দৃষ্টিতে তিনি দেখতে পান নাই। আমরা তাকে রেখে ফিরে আসার 60-62 দিন পরে বঙ্গবন্ধু মারা যান। আর যেটা সামানুল্লাহ ফকির, ওইটা একটু বন্ধ করে আসেন তো, এত মানুষ আছেন আপনাদের চোখে পড়ে না, একটু পরে। এই রকম সাধক আমি আমার জীবনে আগেও দেখি নাই, পরেও দেখি নাই, এখন আমার যে বয়স কখন চলে যাব, আর এরকম মানুষের সঙ্গে দেখা হবে না। কিন্তু তার দুঃখ ছিল, রাজা বাড়ির মানুষ তাকে সেই পরিমাণ সম্মান দেয় নাই। আর আমি তো জানি দেশের ফকির দেশে ভিক্ষা পায় না, সামান ফকিরও পায় নাই। সামান ফকির যেদিন মারা গেছে কখন বডি চেঞ্জ করবে, মাস দুই আগে আমাকে বলেছিলেন, তার মৃত্যুটাকে তিনি বডি চেঞ্জ বলতেন। সামান ফকিরের সব থেকে ছোট ছেলে, তার নাম কি জানি রে, আয়নাল না, মোশারফ, হাই রে সালাক, একদিন টাঙ্গাইল বাসায় গেছেন, যে বলতেছে বাবারা যদি দেখতে চান তাহলে তাড়াতাড়ি এসেন, বাবারা কিন্তু আর দেখতে পারবেন না। আমি তো একটু জেদি মানুষ, সারা ময়মনসিং অঞ্চলের মানুষের ঘাড়ের রোগ বাঁকা। এখনো যদি কোনো ডাক্তার থাকে তারা দিয়ে চেক করালে দেখা যাবে টাঙ্গাইলের মানুষের সবটিরই ঘাড়ের রোগ বাঁকা। সেই বাঁকার মধ্যে আমারটা একটু বেশি বাঁকা। আমি এই ছোট্ট স্যারারে বলছিলাম যে আমি জানবো না তোর বাপে চলে যাবে, এত সোজা কথা নাকি রে। আমাদের দুজনের যে সম্পর্ক, সামান ফকির চলে যাবে আমি জানবো না, সত্যি ও বলে চলে আসছিল। 1.5-2 মাস আমার আর মনে নাই, হঠাৎ আমার মনে হয়েছে আমি এরকম একটা কথা বললাম, যদি চিৎ ফাড়াং দেয় আমি যে কথাটা বললাম অন্তত ওই পোলাডার সামনে তো মিথ্যা হবে। আমি এসেছিলাম, তক্তার চালায় তখন থাকতো, একটা গরিব মানুষের ঢেকি ঘরে, ঢেকি চিনেন আপনারা, এখন কিন্তু ঢেকি খুব একটা নাইটাই, আমাদের বাড়িতেও ঢেকি ছিল, ঢেকিতে পার দিয়া চাল গুঁড়া করে তারপরে পিঠা বানাইতো, এখন ঢেকি নাই পিঠা কি বানাবো, আর পিঠাও যদি বানায়
তাহলে আটা ভাঙে হলো মেশিনে, অত টেস্ট লাগে না। আমি আসলাম হতিয়ার একটু পশ্চিম দিকে, আমার মনে হয় 500 গজও হবে না, বাজার পার হয়ে একটু। উনি ছিলেন একটা ঢেকি ঘরে, আমি যাওয়ার পর একটু একটু মুখটা একটু সুন্দর হইল, রক্ত আসলো ফিরে মনে হলো। মিনিট 15 পরে উনি উঠে বসলেন, এরপর আইসা উঠানে পাটি বিছিয়ে দেওয়া হলো, সেখানে এসে বসলেন। পয়লা অভিযোগ, মঙ্গপীর নবী আমার জায়গা দিল না, আমি বডি চেঞ্জ। আমি তখনই নবীকে বলছিলাম, ওই যে নবী হোসেন তক্তার সালার, যে তোমার কাছে জায়গা চেয়েছে, জায়গা দেও নাই কেন? সে পরের দিনে গিয়ে 10 ডিসিমেল জায়গা দলিল করে দিয়েছিল। ওই দলিলটা যখন সামান ফকিরকে দেওয়া হলো, খুব খুশি হয়েছিল। আমি চলে গেছি, ঠিক যেটাই আমাকে বলেছিল সেই টাইমেই তিনি মারা গেছেন। আমি ঢাকা থেকে আসলাম, আমার মনে হয়েছিল গোড়াই থেকে নিয়ে সখীপুর পর্যন্ত মানুষ কাঁদবে, রাস্তা কাঁদবে, গাছপালা কাঁদবে। কিন্তু আমি যেয়ে যখন ফ্লোরে সামান ফকিরকে দেখলাম, কেউ কাঁদে নাই, সখীপুর কাঁদে নাই, তক্তারচালা কাঁদে নাই, রাস্তাঘাট কাঁদে নাই। আমার সেই দিনই মনে হয়েছে মানুষের আত্মা নাই, মানুষের হৃদয় নাই, মানুষের মানসিকতা নাই, মমত্ব বোধ নাই। সেই সামান ফকিরকে আমি ওই প্রাইমারি স্কুল, ওখানে বোধ একটা মসজিদ আছে জুমাঘর, ওখানে পেয়েছিলাম। এটা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আরেকটা পেয়েছিলাম শওকত মোমেন শাহজাহানকে যখন এদিকে পাঠানো হয়েছিল, সে আক্কেল আলী শিকদার নামে একটা চেয়ারম্যান তাকে ধরে তাকে গুলি করেছিল, এবং এটাই ছিল ঠিক কাজ, কারণ মুসলিম লীগের লোকেদেরকে আমরা সহজে ছেড়ে দিতাম না। এরকম শক্ত পদক্ষেপ নেওয়ার কারণে কোনো মুসলিম লীগের মুসলিম লীগ ছিল না, সব আওয়ামী লীগ হয়ে গেছিল। 3টা গুলি করেছিল, 1টা গুলি তার গায়ে লেগেছিল, ঝাঁপাইয়া আসে, এই যে জোড়া এইদিকে বোধ হয়